হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই সুন্দর কানের দুলটা বানাতে পেরে এত খুশি হয়েছি যে নাচতে নাচতে আপনাদের সামনে চলে এসেছি। আর বিশ্বাস করেন, এত ভালো লেগেছে। আমি ছোট থেকে একটা ছোট স্বর্ণের কানের দুল ছাড়া আর তেমন কিছু পরি না, আর এক্সচেঞ্জও করি না। তো এই কানের দুলটা পেয়ে মনে হলো যে স্বর্ণেরটা খুলে এটা একটু পরি। তো পরলাম, খুব ভালো লাগলো, তাই আপনাদের সামনে একদম চলে এসেছি। তো চলুন আজকে একদম এইটা কিভাবে বানিয়েছি সেটা এ টু জেড বলে দিব, যাতে আপনারাও এই সুন্দর সুন্দর কানের দুলগুলো বানাতে পারেন। তো প্রথমেই একটা সার্কেল করে নিয়েছি এবং আমি আমার ইচ্ছা মতো এই ড্রয়িংটা করে নিয়েছি। খুবই সিম্পল, এখানে জাস্ট একটু লতা পাতা এঁকে নিয়েছি। আর আজকে আমি এক গুণ পরিমাণ লাচি সুতা নিয়েছি। এক গুণ কেন নিলাম, কেননা কাজটা যেহেতু অনেক ছোট, তাই এখানে যদি আমি মোটা 2 গুণ সুতা নিতাম তাহলে এই কাজটা মোটা হয়ে যেত এবং দেখতে ভালো লাগতো না, দেখতে মানানসই হতো না। তো আমি 1 গুণ সুতা নিয়ে এখানে আমি বকেয়া 4 যেটা আছে সেটা দিয়ে নিচ্ছি। এটা করতে কিন্তু একদমই টাইম লাগছে না, দেখতে পাচ্ছেন যে কতটা সহজে এবং কম সময় এটা তৈরি হয়ে যাচ্ছে। আশা করছি যে আপনারা এই ভিডিওগুলো দেখে নিজের জন্য এরকম সুন্দর একটা কানের দুল বানাবেন, আপনার ড্রেস কিংবা শাড়ির সাথে ম্যাচিং করে কালার নেবেন। আমি আমার কাছে এই কালারটা ভীষণ ভালো লেগেছে, সেজন্য আমি আসলে এটা করেছি। তারপর আমি ছোট ছোট পাতা দিয়ে নিচ্ছি। এখানে আমি পাতার জন্য লেজি ডেজি ফোরটা যে আছে সেই ফোরটাকে বাছাই করেছি, যাতে করে খুব সহজ হয়। আপনারা জানেন যে লেজি ডেজি ফোর দিয়ে কোনো কাজ করলে সেটা খুব দ্রুত হয়। তো এরপরে আমি সবগুলোতে এভাবে করে দুটো করে পাতা দিয়ে নিচ্ছি, এবং যেটা সবচেয়ে বড় ডাল আছে সেখানে আমি 3টা পাতা দিয়ে নিচ্ছি। এভাবে করে 4টা আর কি পাতার কাজও শেষ করেছি। আর এখানে কিন্তু কালারটা বোঝা যাচ্ছে না, বলে দিই কালারগুলো কী আছে। এখানে আমি সুতি ভয়েল কাপড়ের ওপরে, আর রঙটা একদম কুচকুচে কালো, সেটার ওপরে এখন দিচ্ছি একদম সবুজ সুতার কাজ করছি। কালোর ওপরে আসলে কালারগুলো বোঝা যায় না, কিন্তু পরবর্তীতে কিন্তু খুবই বেশি ভালো লাগে কালোর ওপরে যে কোনো কিছু ফুটে। তো এখন আমি যেটা করছি যে ফ্লাওয়ার গুলো করে নিচ্ছি, আর ফ্লাওয়ারের জন্য আমি এখানে করে নিচ্ছি ফ্রেঞ্চ নট স্টিচ দিয়ে এই ডিজাইনটা। জানেন যে ফ্রেঞ্চ নট স্টিচ যেমন সুন্দর, আর করাও কিন্তু অনেক সহজ। এখানে আমি এটাও 2 নল পরিমাণ সুতা নিয়েছি, এবং এখানে আমি যেটা করছি একবার জাস্ট পেঁচাচ্ছি। মানে ফ্রেঞ্চ নট স্টিচ দিয়ে আপনারা জানেন যে একবার দুবার তিনবারও করে ঘোরানো যায় সুতাটা, তো আমি এখানে একবার ঘোরাচ্ছি। যেহেতু কাজটা ছোট, তাই আবারও বলছি যে তাই আর কি চেষ্টা করছি যে একটু যেন কাজটা একটু সরু চিকন এরকম হয় আর কি। আর কালার এটা বোঝা যাচ্ছে না আসলে, এটা হচ্ছে একদম সুন্দর একটা বাসন্তী রং যে আছে, না সরি, আসলে এটা হচ্ছে একদম ইয়েলো কালার আর কি। আমার কাছে মনে পড়ছিল যে বাসন্তী কালার, আজকাল ভীষণ বাসন্তী রংটা ভালো লাগছে, তার জন্য বাসন্তী রঙের সুতাও কেনা হয়েছে। তো সেটাই পারলে সব জায়গায় দিয়ে দিচ্ছি, তাই মনে করছিলাম এখানেও বাসন্তী দিয়েছি। তেলটা হলুদ আর হচ্ছে লাল, হলুদ আর লালের কম্বিনেশনটা বেশ ভালো লেগেছে। আশা করি যে আপনারা আরও সুন্দর সুন্দর ডিজাইনের কানের দুল বানাতে পারবেন। আর এটা কিন্তু বানাতে খুব একটা এক্সট্রা কোনো জিনিস লাগবে না, সেটা ভিডিওটা আস্তে আস্তে দেখলে বুঝতে পারবেন যে আসলে কি বানাচ্ছি। এ পর্যন্ত তো ঠিক আছে, হাতের কাজ আমরা যারা পারি তারা তো এই পর্যন্ত কাজটা করতেই পারবো, কিন্তু এরপরে কি করব সেটা হচ্ছে কথা। তো লাল কাজটা করে নিলে আমার কাছে মনে হচ্ছিলো যে আরেকটু ডিটেলিং করি তাহলে বেশ ভালো লাগবে, আরেকটা কালার অ্যাড করি তাহলে আমি যে কোনো ড্রেসের সাথে পরতে পারবো। যদিও বাহিরে গেলে হিজাব করে যাওয়া হয়, এবং মনে হয় এই ফার্স্ট টাইম আমি কোথাও নিজেকে দেখিয়েছি হিজাব ছাড়া। তো কেননা আমার কাছে খুবই ভালো লেগেছিল, মনে হয়েছিল যে এটা আপনাদের সাথে না শেয়ার করলেই না, যে কানের দুলটা এত ভালো লেগেছে।
তো আমি এখন যেটা করছি, বেগুনি রং যেটা আছে সেটা দিয়ে আমি কিছু আরো ডিটেল অ্যাড করে দিচ্ছি এখানে, ফ্রেঞ্চ নট স্টিচ দিয়ে সব জায়গায় একটু ছড়িয়ে ছড়িয়ে আর কি জিনিসগুলো দিচ্ছি একটা একটা করে ফোর। তো আমার এটাও দেওয়া হয়ে গেছে, আর এটা হচ্ছে দেখতে এরকম লাগছিল। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ফ্রেম থেকে খুলে, আর এর থেকেও আরও বেশি সুন্দর সুন্দর টিউটোরিয়ালগুলো কিন্তু আসতেছে আপনাদের জন্য, সেগুলো দেখতেই পাচ্ছেন কিছুটা ঝলক, সেগুলো দেখার জন্য অপেক্ষা করেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলেন। তো একটা আউটলাইন আমি এঁকে নিয়েছি জেল পেন দিয়ে। আউটলাইন আঁকার একটা কারণ হচ্ছে কি কি যে আপনি যখন গোল করে কাটতে যাবেন তখন হচ্ছে কম বেশি কাটা হয়ে যেতে পারে, তো আউটলাইনটা যদি আমরা এঁকে নিই তাহলে একদম আমরা কাটায় কাটায় কাটতে পারবো। তো এখানে আমি একটু মাপ নিয়ে দেন হচ্ছে মোটা যে হার্ডবোর্ড টাইপের কাগজ আছে না, মানে বিভিন্ন বক্সের সাথে যে আমাদের বাসায় যে কাগজগুলো আসে সেরকম দুটা গোল গোল কেটে নিয়েছি। তো এখন আমি কাঁথা স্টিচ দিয়ে এই জাস্ট পুরোটা সার্কেল আমি কাঁথা স্টিচ দিয়ে নিচ্ছি। এটা আমি গাম দিয়ে লাগাবো না, কাঁথা স্টিচ দিয়ে, দেখুন যে কত ম্যাজিকের মতো এটা লেগে যাবে। দেন এভাবে করে এটা দিয়ে দেখুন একটা টান দিলাম আর এটা লেগে গেল। দেন আর কিছু না করলেও হয়, তা আমি আরও একটু টাইট ফিটিং করার জন্য আমি আর একটু এপাশ ওপাশ করে কিছু ফোর দিয়ে নিলাম। এখন মাঝখানে যে জিনিসটা দেখতে পাচ্ছেন ফাঁকা সেটা কিন্তু থাকবে না, সেটাও ফিল আপ করবো, একটু ভিডিওটা দেখতে থাকুন। একটা ভিডিও দেখলেন পরে আপনি অনেক কানের দুল বানাতে পারবেন। আর যারা হচ্ছে ফেসবুকে বিজনেস করেন, মানে হ্যান্ড ক্রাফটের জিনিসপত্র কিংবা হ্যান্ডমেড জুয়েলারি, তাদের জন্য কিন্তু ভিডিওগুলো অনেক বেশি উপকারী। আপনারা এই আইডিয়াগুলো নিয়ে আপনারা কিন্তু এগুলো মেক করে সেল করতে পারবেন, কারণ এগুলো যে কেউ মানে দেখলেই নিয়ে নেবে আপনার কাছ থেকে। তো যাই হোক, আমি যেটা করেছি যে এইখানে যে কানের দুলের যে জিনিসগুলো মানে টপ বানানোর জিনিস আমি কিনে এনেছি, এগুলোর জোড়া হচ্ছে 5 টাকা করে নিয়েছে আমি এগুলো কিনেছি। আর এগুলোর সাথে আবার ইয়াও আছে, কি বলে ওটাকে, মানে লাগানোর জন্য হুক আর কি। তো এগুলো লাগিয়ে দিয়ে আমি এরকম সাইজের গোল কাপড় কেটে নিয়েছি এবং সেটা জাস্ট লাগিয়ে দিলাম। এখন দেখুন কোনো রকমের অসুন্দর বা কোনো কিছুই কিন্তু দেখা যাচ্ছে না। আবার দেখুন যে কীভাবে করছি এই জিনিসটা, এই যে এভাবে। এটা কিন্তু আর কাটাকাটির দরকার নেই, যেহেতু একটা ধারালো থাকে টপ কানের দুলের, তাই এটা এমনিতেই ঢুকে যাবে। তো যাই হোক, এখন আমি একটু রেস্ট দিব। আমি বেশ কয়েক ঘন্টায় রেস্ট দিয়েছিলাম যাতে করে সুন্দর করে সেট হয় জিনিসটা। তো এই হচ্ছে কানের দুলের ফাইনাল লুক, আসলে দেখতে খুবই খুবই সুন্দর এবং খুবই ভালো লেগেছে। আপনারা কিন্তু এটা রিক্রিয়েট করতে ভুলবেন না এবং আমাকে অবশ্যই জানাবেন যে আপনারা এটা করেছেন।